প্রিয় ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সংক্রান্ত যে কোনো আপডেটস উঠে আসলেই আমরা প্রথমেই তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি যে সমস্ত দর্শক এই ভিডিওটি দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করবো যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করো যাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সংক্রান্ত যে কোনো আপডেটস পেলেই সবার আগে তোমরা দেখতে পাও উত্তরপ্রদেশের মাধ্যমিক বোর্ড থেকে ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা না দিয়ে নবম শ্রেণীর রেজাল্টের উপর ভিত্তি করেই মাধ্যমিক পাস বিশেষ করে মাধ্যমিকের মার্কশিট তৈরির তোড়জোড় শুরু করেছে এমন তথ্যই কিন্তু উঠে আসছে ইউপি বোর্ড সম্প্রতি উত্তরপ্রদেশের প্রত্যেকটা সরকারি অনুমোদনপ্রাপ্ত স্কুলকে একটি নোটিশও পাঠিয়েছে কি আছে সেই নোটিশে এবং কিভাবে দেওয়া হবে মাধ্যমিকের রেজাল্ট সে বিষয়টি কিন্তু এখানে উঠে এসেছে যেখানে বলা হয়েছে চব্বিশে মের মধ্যে দশম শ্রেণীর পড়ুয়াদের নাম রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বরের পাশাপাশি নবম শ্রেণীর রেজাল্টও অনলাইন পোর্টালে আপলোড করে দিতে হবে অর্থাৎ দশম শ্রেণীর স্টুডেন্টদের নামের রেজিস্ট্রেশন নম্বর স্টুডেন্টদের রোল নম্বর এবং ক্লাস নবমে ফাইনাল পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু রাজ্য সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অনলাইন পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার উত্তরপ্রদেশের শিক্ষামন্ত্রী দীনেশ শর্মা জানান রাজ্য জুড়ে কোভিড ভয়ঙ্কর রূপ নিয়েছে এই পরিস্থিতিতে পড়ুয়াদের পরীক্ষা নেওয়াটা হয়তো হয়ে উঠবে না এবছর প্রায় ত্রিশ লক্ষ পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দেবে একসঙ্গে যা অত্যন্ত ঝুঁকিবহুল এ অবস্থায় পরীক্ষা বাতিল করে পড়ুয়াদের একাদশ শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়াই যেতে পারে বিষয়টি জানিয়েছেন উত্তরপ্রদেশের শিক্ষামন্ত্রী দীনেশ শর্মা তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই কিন্তু পরীক্ষা নেওয়া হবে তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই মতামত করে জানাবে উত্তরপ্রদেশের এই সিদ্ধান্তটা ঠিক কি না রাজ্যেও কি এমন হওয়া উচিত বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে বোর্ড সচিব দিব্যাকান্ত শুক্লা এই মর্মে উত্তরপ্রদেশের প্রতিটি সরকারি এবং সরকারি অনুমোদন স্কুলগুলিকে নোটিশও পাঠিয়েছেন তিনি জানান বোর্ডের নির্দেশিকা অনুযায়ী স্কুলগুলির উচিত সঠিক তথ্য নির্দিষ্ট সময়ের আগেই অনলাইন পোর্টালে জমা করে দেওয়া তিনি বলেন চব্বিশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে হতেই পারে চব্বিশ তারিখের পর বোর্ড দশম শ্রেণীর পরীক্ষা বাতিল ঘোষণা করল তিনি আরও জানান এ বিষয়ে বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কীভাবে প্রত্যেক পড়ুয়াকে মার্কশিট বিলি করা হবে সে বিষয়েও সিদ্ধান্ত নেবে বোর্ড অর্থাৎ উত্তরপ্রদেশ সরকার যে পরীক্ষা বাতিল করে ক্লাস নবমের রেজাল্টের ভিত্তিতেই ছাত্রছাত্রীদের মার্কশিট দেবে এ বিষয়টা কিন্তু এক প্রকার সিদ্ধান্ত হয়ে গিয়েছে এবং সেই মোতাবিক উত্তরপ্রদেশ সরকার চব্বিশ তারিখের মধ্যে ক্লাস নবমের অনলাইন রেজাল্ট আপলোড করার নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে এখন পশ্চিমবঙ্গ সরকার আপাতত পরীক্ষা বাতিল নয় বিষয়টি জানালেও লকডাউন পরবর্তী পরিস্থিতি এবং করোনা ভাইরাসের সংক্রমণ করার কমার পর রাজ্য সরকার পরীক্ষা হবে কি হবে না সেই বিষয়ে যতক্ষণ নোটিফিকেশান না করছে ততক্ষণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো তোমরা কিন্তু পড়াশুনোটা চালিয়ে যাও পড়াশুনো থেকে দূরে থেকো না হয়তো পরীক্ষা হতেও পারে আবার না হওয়ার সম্ভাবনাও কিন্তু যথেষ্ট থাকছে